রাজারহাটের মুকুটবিহীন সম্রাট। রাজারহাট উপজেলার মহান ও আদর্শবান ব্যক্তিত্বের তালিকা খুঁজলে সর্বপ্রথম নাম চলে আসবে আবদুল্লাহ সোহরাওয়ার্দী স্যারের, যা রাজারহাট উপজেলাবাসীর সর্বস্তরের মানুষের জানা। চলুন জেনে নেই কে এই মহান ব্যক্তি, কি তার পরিচয়। আবদুল্লাহ সোহরাওয়ার্দী স্যার ছিলেন সৎ, বিনয়ী ও নির্ভীক প্রাণ একজন আদর্শ পুরুষ, যিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন সাধারণ মানুষের কাছে, মানুষের ভালোবাসায় উপাধি পান মুকুটবিহীন সম্রাট। এই মুকুটবিহীন সম্রাট 1937 সালের 7ই জানুয়ারি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা তৎকালীন সমাজসেবী প্রতাপশালী শৌখিন জমিদার আহমদ হোসেন মণ্ডল, মাতা বেগম করিমুন্নেসা। এই মুকুটবিহীন সম্রাট স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা লাভের পর রংপুর আদর্শ উচ্চ বিদ্যালয় হতে 1952 সালে SSC এবং 1958 সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে BSc পাশ করেন। 1952-র ভাষা আন্দোলনের এই মহান সৈনিক অত্যন্ত সফলতার সাথে শিক্ষাজীবন শেষ করে মাটি ও মানুষের টানে ফিরে আসেন নিজ গ্রামে। আলো ঝলমল ও বিলাসবহুল জীবনের নিশ্চিত হাতছানি উপেক্ষা করে গ্রামের সাধারণ জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন। মানব সেবার জন্য বেছে নেন শিক্ষকতার মতো একটি মহান পেশা। শিক্ষকতা জীবনকেই গ্রহণ করেন আদর্শ হিসেবে। শিক্ষকতা শুরু করেন রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে। 1962 থেকে 1963-তে BEd ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে সহকারী শিক্ষক এবং 1964-তে প্রধান শিক্ষক পদে উন্নীত হন। তার শিক্ষা আর আদর্শে আলোকিত হয়েছেন রাজারহাটের শিশু, ছাত্র, মানুষ। তিনি সারা জীবন বঙ্গবন্ধুর পাশে থেকে আওয়ামী লীগ রাজনীতির আদর্শ বুকে ধারণ ও লালন করেন। রাজনীতির অন্যতম জনপ্রিয় এই মহান পুরুষ 1977 সালে সাধারণ নির্বাচনে গণপরিষদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে দেশের সংকটকালে বঙ্গবন্ধুর আদর্শের এই মহান সৈনিক 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অত্যন্ত দক্ষতার সাথে সংগঠকের দায়িত্ব পালন করেন। রাজারহাটের এই ঘনজন্মা গুণী মানুষটি একাধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, গণপরিষদের সদস্য, বাংলাদেশ পবিত্র সংবিধানের অন্যতম প্রণেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা এবং কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মৃত্যুর সপ্তাহখানিক পূর্বেও তার শেষ রক্তবিন্দু দিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ। তার স্ত্রী ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা শামসুন্নাহার সোহরাওয়ার্দী এবং তিনি 4 পুত্র ও 2 কন্যার জনক ছিলেন। তিনি রাজারহাট উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পীর গর্বিত পিতা। এ যুগের বিরল এই মহান শিক্ষক 1995 সালের 4ঠা নভেম্বর দুপুর 1:20 মিনিটে মাত্র 58 বছর বয়সে তার প্রাণের জায়গা রাজারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালনরত অবস্থায় চেয়ারে বসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে মহান এই মানুষটিকে মণ্ডলপাড়া আহমেদ হোসেন জামে মসজিদ সংলগ্নে দাফন করা হয়। পরিশেষে বলতে চাই, আমরা যারা নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্ম আছি, আমাদের উচিত এই প্রয়াত আবদুল্লাহ সোহরাওয়ার্দী স্যারের নীতি, আদর্শ ও মহানুভবতা সম্পর্কে জানা এবং তা অনুসরণ করা। তাহলে রাজারহাট উপজেলা হয়ে উঠবে শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত একটি আদর্শ উপজেলা। রাজারহাট উপজেলা সম্পর্কে কোনো মতামত থাকলে বা অন্য কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন, ভিডিও তৈরি করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে কি, আমরা পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করব তা সবার আগে দেখতে পারবেন।
ধন্যবাদ।